বিপুল পরিমাণ ভারতীয় সামগ্রী জব্দ করেছে ঝিনাইদহ আর্মি ক্যাম্প। ভারত থেকে আসা বিপুল পরিমাণ প্রসাধনী, শিশু খাদ্য, শাড়ি, কম্বল সহ বিভিন্ন সামগ্রী আটক করেছে ঝিনাইদহ আর্মি ক্যাম্পের সদস্যরা। সোমবার দিবাগত রাতে মাগুরার ভাইনা মোড় থেকে কুরিয়ার সার্ভিস এসে পরিবহনের কাভার্ড ভ্যান থেকে এসব মালামাল জব্দ করা হয়। আজ দুপুর একটায় 19 ই বেঙ্গল ঝিনাইদহ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন রাদ এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিংয়ে ক্যাপ্টেন রাদ বলেন, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে ভারতীয় সামগ্রী যশোর থেকে মাগুরা পার হয়ে ঢাকার দিকে যাচ্ছে। এরপর তারা মাগুরার ভাইনা মোড়ে বিভিন্ন সন্দেহভাজন পরিবহনে তল্লাশি পরিচালনাকালে এসে পরিবহনের একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ মালামাল জব্দ করে। এ সময় মালামালের বিপরীতে কাগজ দেখতে চাইলে তারা নিয়মমাফিক কাগজ দেখাতে না পারায় এগুলো আটক করে। এ সময় প্রায় 40 প্রকার চকলেট, থ্রি পিস, কম্বল ও শাড়ি সহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় 30 লাখ টাকা। জব্দ হওয়া মালামালগুলো মাগুরা থানায় প্রদান করা হয়েছে।